যাবতীয় জল্পনার অবসান। একদিনের বিশ্বকাপে দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। 15 জনের দলে কোনো চমক নেই। এশিয়া কাপে 17 জনের দল থেকে দুজনকে বাদ দেওয়া হয়েছে, জায়গা হয়নি রিজার্ভ দলের সদস্য হিসাবে শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলতে যাওয়া সঞ্জু স্যামসনেরও। মঙ্গলবার বিশ্বকাপে দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারত পাকিস্তান ম্যাচের পর অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিশ্বকাপের দল নিয়ে আলোচনা করেছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকর। গত শনিবার মধ্যরাতের আলোচনায় যে 15 জনের নাম চূড়ান্ত হয়েছিল তারাই কার্যত জায়গা পেয়েছেন বিশ্বকাপের প্রাথমিক দলে। এদিন সাংবাদিক সম্মেলন করে ভারতীয় দল ঘোষণা করা হয়। এক নজরে দেখে নিন এবারের বিশ্বকাপে ভারতীয় দল। রোহিত শর্মা অধিনায়ক, বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া, সহ অধিনায়ক রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, সরদুল ঠাকুর, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।